আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা খুবই ভালো আছি। অফিস শেষ করে বাসায় একটু গিয়ে পানি খেয়ে সোজা চলে আসলাম ছাদে। ছাদে এসে যে দৃশ্যটা দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। পুরো আকাশটাকে যেন আমি হাত দিয়ে ছুঁতেই পারলাম। মেঘগুলোকে মনে হলো আমার হাতের কাছে এসে পড়ল। কি যে ভালো লাগা কাজ করলো, মনে হলো খানিকটা দাঁড়িয়ে থাকি। সারাদিনের যত ক্লান্তি এক নিমিষেই শেষ হয়ে গেল। ছেলে মেয়েকে নিয়ে ছাদে চলে আসলাম। এসে দেখি আরও অনেকেই আছে ছাদে, নিজের ভালো লাগাকে খোঁজার জন্য পরন্ত বিকেলে ঘোরাঘুরি করছে। আর আফসানাকে দেখুন, পাশের ঘরের ভাবির ছোট্ট একটি বাবুকে নিয়ে খুবই মজা করতেছিল। ও ছোট বাচ্চাদেরকে খুবই ভালোবাসে। তো সাথে বাবুটার বোন আছে। তো কি যে করতেছিল ওরা দূর থেকে বুঝতেই পারলো না যে আমি আসলে ভিডিও করতেছিলাম। আর দূরে দেখা যায় দোলনাতে দোল খাচ্ছে। অবশ্য আমার ওখানে একটি ছোট বোন আছে পরিচিত, সে তো জানেই না যে আমি ভিডিও করছি। তো আমার কাছে মনে হলো যে ওরা কি করতেছে, চুল নিয়ে খেলা করতেছে। দেখুন, এটাই তো আসলে এই সময়ের ব্যাপারগুলো। একজন আরেকজনের সাথে মিশবে, একজন আরেকজনকে জানবে, চিনবে। পুরো পৃথিবীটা ওদের এখন বোঝার সময়, চেনার সময়। নতুন নতুন জিনিস আবিষ্কার করবে ওরা। বাচ্চাদের এই সময় আসলে মিশতে দেওয়া উচিত, খেলতে দেওয়া উচিত, কিছুটা সময় অন্য বাচ্চার সাথে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। তো যারা আমার ভিডিওতে নতুন, একটা প্রশ্ন আসতে পারে যে আফসানা কেন স্কুল ড্রেস পরে ছাদে? আসলে স্কুল থেকে আসার পরে খুব একটা সময় থাকে না, একদম সন্ধে হয়ে যায়, সেই জন্যই ও সময় নষ্ট না করে এভাবে চলে আসে। তো এরই মধ্যে অফ ক্যামেরায় নামাজ পড়া, সন্ধে হয়ে গেল আমাদের নাস্তা করা, তারপরে আবার আমি আবরারকে নিয়ে আবরারের ইভিনিংয়ের ক্লাস, আরবি ক্লাস করতে দেই, সেখানে চলে যাওয়া। তো এই তো আমি চলে আসলাম। আমি খুবই গরিব মানুষ, আসলে রিক্সা করে চলাফেরা করি। তো যাই হোক, আমি আমার বাচ্চাকে রিক্সা থেকে নামিয়ে দিয়ে এভাবে আবার নিজে ব্যাক করলাম বাসাতে। তো বাসায় আসতে আসতে, উঠতে উঠতে আমার পাশের ঘরের ভাবি যে ছাদে ছিলেন, সে একরকম জোর করেই তার ফ্ল্যাটে নিয়ে নেন এবং বলে কিছুটা সময় এখানে আসেন একটি কাজ দেখানোর জন্য। তো যাই হোক, ভাবিকে আমি সময় দিলাম। আর ভাবির বাচ্চার সাথে আমি কি কি করতেছিলাম একটু শুনুন। অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড বয়। এই তো দাও, অনেক খেলনা, মাশাআল্লাহ। দাও, ও সবগুলোই দিয়ে দিলা, দাও আমাকে দাও, তুমি রাখবা না? আল্লাহ, তুমি ফেলে দিলা, এটা কি বলো তো? এটা কি তুমি জানো, এগুলো বলতে পারো? এটা কি রাগ করছো কেন তুমি? না, এটা তোমাকে গিফট করলাম, ধরো। এটা কি এলিফ্যান্ট? বাবা, ওয়াও, ধরো নাও বাবা, এই যে নাও। তো এর মধ্যে আপনারা যারা এখনও আমার ভিডিওতে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন, এবং নতুন যদি কেউ আজই এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আপনার এই পাশে থাকাটা আমার চ্যানেলের জন্য অনেক মূল্যবান। আর যারা এর আগে এবং ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করে সময় দিচ্ছেন এবং আমাকে ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্টস করছেন, আপনাদের কাছে তো কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আসলে ভাবি আমাকে নিয়ে আসলেন ঝালমুড়ি খাওয়াবেন এবং সে আচার বানিয়েছেন সেটা টেস্ট করার জন্য। তো আমি তো বুঝতে পারতেছিলাম না, সে তাড়াতাড়ি করে তার বাচ্চাকে খেলনা দিয়ে আমাকে রেখে এগুলো রেডি করে ফেললেন এবং আমাকে বললেন, ভাবি একটু মুড়িটা মাখান, আপনার হাতের মুড়ি বেশ ভালো লাগে। তো এরই মধ্যে ভাবির মেয়েটা আমার মেয়েটাকে ফ্ল্যাট থেকে নিয়ে আসছে। আর আমরা একসাথেই এখন, যেহেতু ভাবিরও হাজব্যান্ড এখন বাহিরে, আমারও হাজব্যান্ড বাহিরে, আর আমরা কিছুটা সময় সারাদিন ক্লান্তির পরে আসলে মনে হয় একটু স্বস্তির নিঃশ্বাস পাই, যদি এভাবে একটু চলতে পারি, কারোর সাথে মিশতে পারি, এটাই তো সামাজিকতা, প্রতিযোগিতা। হ্যাঁ, আপনি তো ওটা কি খাইছেন? এটা খাওয়া যাবে? দাঁড়ান, বিসমিল্লাহ, আগে আচার টেস্ট করে নিই। আপনি আচার বানাইছেন প্রথম, আমি আচার খাবো না।
এত সুন্দর করে ভাবি আসার মানে আমাকে দাওয়াত দিছে, দেখি ভাবি সত্যি দেখি ভাবি আচারটা কেমন হয়েছে। আপনাদেরকে আমি খাওয়ার পরে বলতেছি যে আচারটা আসলে কেমন হইল। তো বিসমিল্লাহ, সত্যি মজা হয়েছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। বিশ্বাস করেন ভালো হয়েছে। ভাবি বলতেছিল যে ভিডিও করতেছেন এই জন্য বলছেন মজা হয়েছে, না আচারটা ভীষণ মজা হয়েছে আর আমার কাছে খুব ভালো লাগছে। হালকা মিষ্টি ঝাল, টক ঝাল মিষ্টি আছে তাই না ভাবি? এই দেখুন কি মজা, দূর এটা আবার রাখবো কি খেয়ে নেই। তো আপনারা আমাদের খাওয়া দাওয়া এবং গল্প হাসি ঠাট্টা দেখে বুঝতেই পারছেন যে আমরা এখন কি করতেছি। আসলে কেউ মাইন্ড করবেন না, আমি প্রচণ্ড হাসি, আর এখন হাসি না, সব জায়গায় হাসি না, আগে হাসতাম আর এই হাসির জন্য অনেক বকাও খেয়েছি। তো যাই হোক, হাসিটা এখন অনেক কমে গেছে, হাসি না বললেই চলে। তো আজ আর ভিডিওটি লম্বা করব না, সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া রাখবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।